আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ফ্রেন্ডটা জানা তো আমি মাইমুনা আক্তার। আজকে কুইজের আজ তারিখ হচ্ছে 29 জানুয়ারি 2021 সাল, বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ। অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। কুইজে অংশ নিতে এখনই নিবন্ধন করুন। আজকের প্রশ্ন ইতিমধ্যে আমি উত্তর দিয়ে দিয়েছি, তো এ পর্যন্ত অংশগ্রহণ করে ফেলছে 3,122 জন। সময় বাকি আছে 23 ঘন্টা 43 মিনিট। আজকের প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে নিয়ে যায় পাকিস্তান সেনাবাহিনী এবং এর 3 দিন পর তাকে বন্দি অবস্থায় পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে গোপনে বঙ্গবন্ধুর বিচার শুরু হয়। ঢাকা থেকে করাচিতে স্থানান্তরণের পর বঙ্গবন্ধুকে কোন কারাগারে বন্দি রাখা হয়? উত্তর হচ্ছে লায়ালপুর কারাগার। এখানে চারটা অপশন দেওয়া আছে, লায়ালপুর কারাগার, তারপর হচ্ছে কি ক্যাম্পবেলপুর কারাগার, আর একটা হচ্ছে কি মিয়ানলি কারাগার, ইসলামাবাদ কারাগার। উত্তর হচ্ছে লায়ালপুর কারাগার। তো হচ্ছে শেয়ার করেও জিতে নিতে পারেন আপনাদের আকর্ষণীয় পুরস্কার। আর গ্রাউন্ড প্রাইজে থাকছে 100টি ল্যাপটপ। ওয়াও, দারুণ সব পুরস্কার। আপনিও হতে পারেন ভাগ্যবান 100 জন প্রতিযোগিতার একজন। প্রতিদিনের পুরস্কার 5টি স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি M40, সৌজন্য দারাজ বাংলাদেশ। এবং 100 জন বিজয়ী প্রত্যেকে পাবেন 100 GB করে মোবাইল ডাটা, 100 দিন ভ্যালিডেট, প্রতিদিন 1 GB করে। সৌজন্য টেলিটক বাংলাদেশ। জিতে নিতে পারেন স্মার্টফোন প্রতিদিন। প্রতিযোগিতায় এ পর্যন্ত অংশগ্রহণ করেছেন যারা যতবার, অতএব এই পর্যন্ত। আর আপনারা দেরি না করে 19 জানুয়ারি থেকে শুরু, আর 27 জানুয়ারি 28 জানুয়ারি হয়ে গেছে, তো আপনারা এখন পর্যন্ত যারা যারা বাকি আছেন অংশগ্রহণ করেননি, সবাই অংশগ্রহণ করে ফেলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি সহায়তা শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তো এই মুহূর্তে মানে দেরি না করে যারা যারা আছেন তারা সবাই কুইজে অংশগ্রহণ করে ফেলুন। ইনশাল্লাহ আগামী পর্বের কুইজের জন্য সবাই তৈরি থাকবেন। এই কুইজে সবাই অ্যান্সার দিয়ে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।